ভক্তদের উদ্দেশ্যে অনেক বড় একটা সুসংবাদ দিলেন আমাদের সবার প্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি বলেন যে তিনি ইতোমধ্যেই চা পাঁচটি সিনেমাতে সাইন করার পথে রয়েছেন। অনেকেই তাকে অনেক ভালো ভালো গল্প শুনিয়েছেন এবং তারা তার সিনেমায় নেওয়ার জন্য একদম অপেক্ষায় আছেন, কারণ চিত্রজগতে আমরা জানি প্রযোজকরা আবার লগ্নি করতে চাচ্ছেন এবং সেখানে ভালো শিল্পীর অবশ্যই কদর রয়েছে। এতদিন অপু বিশ্বাস যেহেতু সিনেমাতে আসেনি আর সে কারণেই অনেকেই তার প্রতি আগ্রহ দেখায়নি। অপু বিশ্বাস যেহেতু একটি সিনেমা দুটি সিনেমা করেছে এবং সেই সিনেমাটা খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে, যার ফলশ্রুতিতেই হয়তো তাকে আরও নতুন নতুন অনেক বেশি অফার পেতে হবে, সেই কারণেই হয়তো বা প্রযোজকরা ছুটছেন অপু বিশ্বাসের কাছে। তারা বলছেন যে অপু বিশ্বাস কথা দিয়েছেন তিনি 6 মাসের মধ্যে নিজেকে অনেক বেশি ফিট করে ফেলবেন এবং তিনি এবার চ্যালেঞ্জ নিয়েছেন নিজের সাথেই, তিনি আগের অবস্থায় আসবেন এবং নিজেকে নায়িকা হিসেবে আবার আগের চেয়ে অনেক ব্যস্ত করে তুলবেন বলেই তিনি বললেন। সুতরাং এই ব্যাপার ভক্ত হিসেবে অবশ্যই আমাদের কাছে অনেক আনন্দের, কারণ আমরা চাই এই গ্ল্যামার এই সুন্দর এই সুন্দর মেয়েটি আবার তাকে আমরা পর্দায় দেখি এবং তার অভিনয় অবশ্যই তার অভিনয় দেখার মতো। বাংলা চলচ্চিত্রে কে যে একটা নোংরা অবস্থা থেকে যে এতটা পথ এগিয়ে নিয়ে এসেছে আমরা দেখেছি, সে অপু বিশ্বাস এবং এক নামে অপু সাকিবের ছবি মানে সুপার ডুপার হিট, সেই অপু বিশ্বাস আবার পর্দায় আসবেন এবং তাকে সে আগের মতোই আমরা দেখতে পাবো অনেক অনেক সিনেমায়। সেটা আসলে আমাদের ভক্ত হিসেবে আমাদের সবার জন্যই অনেক বেশি আনন্দের। এবং অপু বিশ্বাস যে কথাটি বললেন যে তিনি জানেন তার কিভাবে তার তাকে আবার নিজেকে এন্ট্রি নিতে হবে এবং সেইভাবেই তিনি এন্ট্রি নেবেন। তিনি এর মধ্যে কিন্তু কলকাতায় কয়েকবার যাতায়াত করেছেন এবং কলকাতায় বেশ কিছু ডায়েটিশিয়ানের সঙ্গেও কথা বলেছেন এবং আগামী 4 তারিখে তিনি আবার কলকাতা যাচ্ছেন জয়কের সঙ্গে করে এবং সেখানে তিনি বলেছেন যে সেখানে বিশেষ একটা কোর্স করতেই তিনি যাচ্ছেন কলকাতায় যাতে তার এই ফিগারটা তিনি আবার আগের মতো করে নিয়ে আসতে পারেন। তো এই চমকটাই আসলে ছিল যেটা তিনি 6 মাস পরে দিতে চেয়েছিলেন, কিন্তু ভক্তরা তাকে এত বেশি ফেসবুকে কমেন্ট করেছেন যে সেই কমেন্টের প্রেক্ষিতে তিনি আসলে বলে দিতে বাধ্য হয়েছেন যে তিনি আসলে 6 মাস পর কী কী চমক রাখছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেলেন যে তিনি 4-5টা সিনেমা একই সঙ্গে সাইন করবেন এবং তার কিন্তু ফিগার যেটা সেটা তিনি কিন্তু কমিয়ে ফেলবেন। আশা করছি আমরা আগামী জুন মাসের মধ্যে অপু বিশ্বাসকে দেখতে পাবো একদম নতুন রূপে। এটা অবশ্যই আমাদের জন্য অনেক অনেক খুশির একটা খবর এবং এই খবরে দেশবাসী প্রযোজক যারা রয়েছেন তার নিশ্চয়ই অনেক বেশি আনন্দিত হবেন এবং অপু ভক্তরা তো অবশ্যই, কারণ আপনারা জানেন এই মোটা অপুর জন্য 4 লক্ষ ভক্তর কোটা পূরণ করে ফেলেছেন আমাদের অপু বিশ্বাস। এটা কিন্তু যেন তেন একটা কথা নয়, আমি সেই 4 লক্ষ ভক্তকেও শুভেচ্ছা জানাই এবং তাদেরকে জানাতে চাই যে অপু বিশ্বাস আসলে নিজেকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন এবং আপনাদের প্রাণের অপু বিশ্বাস কিন্তু আপনাদের মতো করে আবার ফিরে আসছে। তবে এটা বলার অপেক্ষায় রাখে না যে আপনারা যারা অপুকে ভালোবাসেন তারা তার মোটা ফিগারটাকেও ভালোবাসেন, তারা তার কষ্টের জীবনটাকেও ভালোবাসেন, তারা তার আনন্দের জীবনটাকেও ভালোবাসেন, তারা শুধুমাত্র অপু নামটাকেই ভালোবাসেন। সত্যি আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা জানিয়েছেন অপু বিশ্বাস, কারণ আপনাদের মতো ভক্ত রয়েছে বলেই আজ অপু বিশ্বাস নিজেকে এতটা মানে সুখী ভাবতে পারেন। অবশ্যই অপু বিশ্বাসের সঙ্গেই থাকবেন এবং তার এই ব্যাপারগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যারা সব খবর সবার আগে পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করলে কিন্তু সব খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।